আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি অনেক দয়াশীল, অনেক ক্ষমাশীল। সুপ্রিয় দর্শক, আজান শোনার পর আমরা সকলে একটি দোয়া পড়ি, কিন্তু আরও একটি দোয়া সহিহ হাদিসে এসেছে, যাহা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেন। এ সম্পর্কিত হাদিসটি হল মুসলিম শরীফ কিতাবের হাদিস, হাদিস নং 386, আবু দাউদ শরীফ কিতাবের হাদিস, হাদিস নং 525। হাদিসটি বর্ণনা করেছেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শুনে দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুপ্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। বান্দা আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাওনার বিষয় হলো ক্ষমা। সুপ্রিয় দর্শক, আজান শোনার পর প্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন, তারপর নিয়মিত যে দোয়াটি পড়েন সেটি পড়বেন, তারপর এই দোয়াটি পড়বেন, ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ وأشهد أن محمدا عبده ورسوله رضيت بالله ربا وبمحمد رسولا وبالإسلام دينا وأنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله رضيت بالله ربا ওয়াবিমুহাম্মাদিন রাসূলা ওয়াবিল ইসলামি দীনা। সুপ্রিয় দর্শক, দোয়াটি একবার পড়লেই চলবে। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।